আদৃতের মনে রাঞ্চান ভাবটা বেড়েছে আজ হাজারগুণ প্রিয়শীকে ফিরে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা ধরা দিয়েছে মনের কোণে তাকে না দেখে ছয়টা বছর কোনরূপ পার করে দিতে পারলেও তাকে দেখার পর থেকে তার দূরত্ব আর সয় উঠতে পারছে না আখির জীবনে তো এখন আদৃশ নামক সেই ব্যক্তি যাকে আখি খুব করে পাশে চেয়েছিল তার ভালোবাসার সেই মানুষটা তো এখন আর নেই সে তো আখির অনুভূতি নিয়ে খেলা করেছে তাই আদৃত কি তার বদলে একটা সুযোগ নিতে পারে না পারে না চেষ্টা করতে তার মনের রানীকে আবারও জীবনে ফিরিয়ে আনার আখির জীবন থেকে তার বিষাক্ত সেই অধ্যায় কি মুছে দেওয়ার চেষ্টা করতে পারে না আদৃত খুব বড় কি কোনো ভুল হবে তাতে না তাতে ভুল কই সত্য ভালবাসাকে পবিত্রভাবে নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করা ভুল কেন হতে যাবে নিজের উপরই হাসি উঠল আদৃতের কোনও একসময় আখি পাগল ছিল আদৃতের প্রেমে কত রকমভাবে অদেখা করত আদৃত তাকে কতভাবে অবহেলা করত তবে আখি কখনো হার মানেনি নি আদৃতের মন চুরি করে নেওয়ার কোনো রাস্তা বাদ দেয়নি অবশেষে যখন আদৃত আখিতে মন হারালো ততক্ষণে আখিকেই সে হারিয়ে গেল নিয়তির খেলা এতটাও হাস্যকর হতে পারে নিজের সাথে না ঘটে গেলে হয়তো কেউ তার পরিমাণ বুঝে উঠতে পারবে না বিছানায় গায়েলি আখির স্মৃতিতে ডুব দিল আদৃত আবারো সেদিন আদৃতের জন্মদিন ছিল আদৃত ছিল বিছানায় হঠাৎ নিজের রুমের বারান্দায় কারো আগমন আন্দাজ করতে পারল আদৃত আদৃত উঠে বারান্দার দরজার সামনে আসতেই দরজায় ধাক্কা পড়া শুরু হল বাহির থেকে ধিমি স্বরে বলছে আখি ডাসেব দরজা খুলুন আমি আপনার প্রিয়তমা আখি তুমি এত রাতে এখানে কি করতে এসেছ আপনার বারান্দা ভাঙতে এসেছি কি ও ফসহ্য দরজা খুলুন পরে দেখবেন কি করতে এসেছি আদ্রিত বিরক্ত হয়ে দরজা খুলে দিতেই আখি ঘরে ঢুকে আদৃতের চোখে কালো কাপড় বেঁধে দিল আরে আরে কি করছ আরে এত কথা বলবেন না তো একটু অপেক্ষা করুন খুলবেন না এটা চলুন আমার সাথে আদৃতকে হাত ধরে নিয়ে গেল আখি বারোটা বাজতেই আদৃতের চোখ খুলে দিল বড় করে বলে উঠল শুভ জন্মদিন আমার সাহেব আদৃত দেখতে পেল অনেকগুলো বেলুনের মধ্যেখানে উঁচু কিছুর উপর একটা কেক রাখা সেখানে আদৃতের ছবি খুবই স্পষ্ট করে ফুটিয়ে তোলা আর তাতে শুভ জন্মদিন ডাদৃত লেখা আদৃত বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এখানে আসলে কি করে তাও এসব নিয়ে ওই যে আপনাদের বাগানে বড় একটা সিঁড়ি রাখা আছে না ওটা এখানে এনে বারান্দা দিয়ে ঢুকেছি আপনার একজন গার্ডকে হাত করে হি হি হাহা হয়েছে এসব ছাড়ুন আর কেক কাটুন আমার এসব জন্মদিন পালন পছন্দ না তুমি জানো আপনার পছন্দ অপছন্দ কে দেখছে আমার পছন্দ এসব এটাই যথেষ্ট তাছাড়া আপনার মতো নিরামিষের এসব পছন্দ হবেই বা কী করে কি আমি নিরামিষ না আপনি আমিষবিহীন এবার চুপচাপ কেক কাটুন তো আদৃত বাধ্য হয়ে কেক কাটলে তার হাত থেকে জোর করেই নিজে কেক খেয়ে অর্ধেকটা আদৃতের হাত থেকে নিয়ে তাকে খাওয়ালো তারপর হাতে লেগে থাকা কেকের ক্রিম আদৃতের পুরো মুখে লাগিয়ে এক ছোটে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল বর্তমানে আর এখানে থেকে আপনার বকা খাওয়ার কোনো রুচি নেই আমার আমি না হয় আসি সকালে আপনার জন্য গিফট নিয়ে আসব আবার আদৃত বেশ বিরক্ত হয়ে আখির দিকে তাকিয়ে থাকল তবে আখি চলে যাওয়ার পর বেশ একটা মুচকি হাসি দিয়েছিল সে সময়টাতে আখিকে ভালোবাসার স্বীকৃতি না দিলেও আখির আদৃতকে নিয়ে পাগলামি বড্ড ভালো লাগত আদৃতের হৃদিকা শুয়ে আছে অগোছালো অবস্থায় আদ্রিশ তার পাশেই শুয়ে আছে আজ আর তার কক্ষে যায়নি সে হঠাৎ রিদিকা বারান্দার দিক থেকে কিছু শব্দ শুনতে পেল রিদিকার ঘুম বরাবরেরই হালকা অল্পতেই ভেঙে যায় তাই উঠে গেল শব্দটা শুনে দেখতে পেল বারান্দার দিকের দরজাটা খোলা দরজার সামনে সাদা রঙের পর্দা ঝুলানো বাতাসে বেশ নড়ছে হৃদিকা নিজের কাপড় ঠিক করে পরে নিল রোজ বারান্দার দরজা লাগিয়ে ঘুমোয় আজ খেয়াল করেনি তাই উঠে গেল দরজা বন্ধ করবে বলে তখনই কারো হেঁটে যাওয়া বড় ছায়া পর্দার উপর দিয়ে ভেসে উঠল ওপর দিকে কেউ হেঁটে গেছে বুঝে উঠতে পারল সে হৃদিকা সেদিকে এগিয়ে গেল ঝটপট কে কে ওখানে কে হৃদিকা বারান্দায় তাড়াতাড়ি ছোটে গেলেও কাউকেই পেল না সেখানে তখনই পিছন থেকে আদৃশ ডাক দিল তাকে হৃদিকা কি হয়েছে কেউ এখানে ছিল আদৃশ কি বলছ এত রাতে এখানে কে হবে তোমার ভ্রম হবে চলে এসে শুয়ে পড়ো অতঃপর আদৃশ হৃদিকাকে নিয়ে কক্ষে চলে যেতে লাগল কিন্তু হৃদিকা মানতে নারাজ হল যে এটা তার ভ্রম ছিল যাচাইয়ের জন্য আরও একবার পিছু ফিরে তাকাল কিন্তু কাউকেই পেল না বাড়ি ফিরে আবারও সেই বিষাদে ছেয়ে গেল আখির মন সাথে এক রাস ভাবনার ঢল নামলো আদৃত কেন একা রয়ে গেছে জীবনে কি হল এমন আদৃত আর ডাসানিয়ার মধ্যে যে ওরা আলাদা হয়ে গেল যাদের কথা ভেবে নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল আখি তারাই কেন একসাথে থাকছে না কেন কিছুই ভেবে পাচ্ছে না আখি তবে জবাবটা জানার কৌতূহল ধরে রাখতেও পারছে না যে করেই হোক জবাবটা তাকে জানতেই হবে ভাবনার দখল পেরিয়ে ঘুমের দেশে তলালো অবশেষে আখি ভোর হওয়ার পূর্বে ঘুম ভাঙল তার ফজরে রাজান ভেসে আসল কানে উঠে নামাজটা আদায় করে নিল মোনাজাতে চাইল আজ বেশ জিনিস আল্লাহ রাব্বুল আল আমিন আমি বড্ড একা হয়ে পড়েছি মালিক পারছি না একাকিত্ব মানিয়ে নিতে যে ভালোবাসার সুখের জন্য তাকে ছাড়লাম সেই সুখী নয় যাকে হারানোর ভয় সব ছাড়লাম সেই প্রতারণা করল আদৃশ বা হৃদিকা কারো ভালো খারাপ কিছুই চাইব না আমি আপনার কাছে শুধু চাইব আমার মা বাবাকে মনের টানের জন্য নারীর টান ছিঁড়ে ফেলা আমি এক পাপি গুনাহগার বাবা মায়ের চোখের জলের দাম দেওয়ার সাধ্য আমার নেই জানি না কেমনে তাদের কাছে ক্ষমাটাও আমার চাইতে হবে শুধু চাই উনারা আমায় ক্ষমা করে দিক আমার জীবনে আবারও ফিরে আসুক আমি আর কোনোদিনও প্রাণ থাকতে তাদের অবাধ্য হব না মালিক একবার তাদের ফিরিয়ে দিন একটা সুযোগ দিন আমায় রহম করুন এই অসহায়ের প্রতি ক্ষমা করুন আমায় হেদায়াত দান করুন আমাকে দাদৃতকে দান করুন উনার কাঙ্ক্ষিত সুখ আমিন অপরদিকে আদৃত মোনাজাতে হাত পেতেছে আল্লাহ আমি জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছি তো শুধু আখিকে আমার চাওয়ায় তো কোনো খুঁত ছিল না তবে কেন ও আমার হল না রাব্বুল আল আমিন এবার আর শূন্য হাতে ফিরিয়ে দিবেন না আমায় দয়া করে দ্বিতীয় সুযোগ যখন পেয়েছি তবে তাতে জয়ী হওয়ার সক্ষমতাও আমায় দান করুন মালিক আমিন হাসপাতাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া শেষ আখির কথাও বলে নিয়েছে কর্তৃপক্ষের সাথে এ নিয়ে আজকে সেই হাসপাতালে শেষ দায়িত্ব পালনে যাচ্ছে আখি নতুন কোনো হাসপাতালে জয়েন করবে তা এখন অবধি নির্ধারণ করা হয়নি হাসপাতালের উদ্দেশ্যে বের হবে তখনই একজন গার্ড আসলো তার কাছে তার হাতে একটা লেটার ধরিয়ে দিল ম্যাম একটু আগে একজন এসে এই লেটারটা দিয়ে গেছেন বললেন উনাকে ডা খান পাঠিয়েছেন আপনাকে এই লেটারটা দেওয়ার জন্য বাবার নাম শুনেই অতি খুশিতে লেটারটা তাড়াতাড়ি খুলে নিল আখি লেটারটা পড়ে এবার চোখে জল চলে এলো তার আকাশের দিকে তাকিয়ে বলল শুক্রিয়া আল্লাহ আপনি সর্বশক্তিমান পরম দয়ালু আমার চাওয়া এত জলদি পূরণ করে দিবেন কখনো ভাবিনি শুক্রিয়া মাবুদ লেটারটাতে আশরাফ খান নিজের মেয়েকে উনার হাসপাতালে জয়েন হবার প্রস্তাব পাঠিয়েছেন যাতে খুশিতে আখির মন আত্মনহারা হল হাসপাতালে চলে আসলো আখি বসেছিল কেবিনে তখনই ইন্সপেক্টর জিসান প্রবেশ করলেন সেখানে আসসালাম আলাইকুম ডাঘি আরে ইন্সপেক্টর জিসান আপনি ও আলাইকুম আসসালাম তা কেমন আছেন এই তো আলহামদুলিল্লা হুম তা হঠাৎ এখানে ওই আসলে কিছু প্রয়োজনে এসেছিলাম নয়তো ডিউটি টাইমে এভাবে কখনো আসতাম না হুম তা বলুন কি সাহায্য করতে পারি আমি আপনার আমি আসলে কলি মার্ডার কেস নিয়ে কথা বলতে এসেছি আপনার সাথে আমার সাথে কলিকে নিয়ে কি কথা বলতে এসেছেন সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে মিস কলির সম্পর্ক আপনার সাথে ভালো ছিল না তাছাড়া উনি নাকি আপনার পার্সোনাল খবর ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন আপনাকে কলির মৃত্যুর একদিন আগেই সে নাকি আপনার সাথে দেখা করতে এসেছিল হ্যাঁ এসেছিল আর আমার ওর সাথে সম্পর্ক ভালো চলছিল না এটাও সত্যি কিন্তু এসবে আপনি কি প্রমাণ করতে চাইছেন আমি কিছু প্রমাণ করতে চাইছি না মি সখি আসলে পুলিশ মানুষ সন্দেহের তালিকায় সবাইকেই রাখতে হয় হোক না কেন সে নিজের মা বা বাবা বুঝতেই পারছেন কলি কেসে আপনিও সন্দেহের তালিকায় রয়েছেন মি সাক্ষী তাই কেসটা চলাকালীন আপনি আমাদের না জানিয়ে দেশের বাইরে কোথাও যেতে পারবেন না আখি কি বলবে কিছু ভেবে পাচ্ছে না চুপ করে জিসানের দিকে তাকিয়ে আছে জিসান আবার বলল আচ্ছা তবে আসি ডাখি আমার আরও কাজ আছে জিসান চলে গেল আখি আবার নিজের কাজে মন্দিল কিন্তু হঠাৎ কেবিনে প্রবেশ করল আদৃশ আদৃশের আগমনে বেশ বিরক্ত হল আখি ভ্রু কুচকে জিজ্ঞেস করল তুমি এখানে কি করতে এসেছ আদৃশ? তোমার কাছে এসেছি ফুলপ্রি আর ইউ মেদ আমার তো মনে হয় তুমি মেন্টালি সিক কি করে ডাকতে পারো আবার আমায় ফুলপ্রি বলে লজ্জা করে না তোমার লজ্জা করবে কেন আমি আমার বউকে ডাকছি ছি আদৃশ দ্বিতীয় বউয়ের সাথে রাতের পর রাত কাটাও আর প্রথম বউয়েও উপরও অধিকার খাটাও ছি কারণ তোমরা দুজনই আমার স্ত্রী আমার দুজনেরই উপর অধিকার আছে ওহ এবার বুঝেছি তোমার এক বিছানায় এক নারীতে হচ্ছে না দুজন চাই একসাথে তাই না তবে বিয়ের মতো পবিত্র পথ কেন বেছে নিলে আদৃশ পতিতালয়েই যেতে পারো আখি কি বলছ এসব তুমি এত নোংরা জিনিস কি করে বলতে পারো তুমি কেন রে তুই যা তা নোংরামি করবি আর আমি তা মেনে নিব সম্মান করব তোকে রাত কাটাবো তোর সাথে শুনে রাখো আমি আখি না যে শুধু শরীরের টানে স্বামীর ঘরে পড়ে থাকে ভালোবাসায় শুধু শারীরিক চাহিদাই সব কিছু হয় না তবে তুই কি বুঝবি সেটা অধম কি বোঝে ভালোবাসার মানে তুমি কিন্তু লিমিট ক্রস করছ আখি লিমিটের কি দেখেছিস রে তুই এটা হাসপাতাল আজকে আমার শেষ দিন এখানে চিৎকার চ্যাচামেচি করতে বাধ্য করিস না আমায় চলে যা ভালোই ভালোই গার্ড ডেকে ঘাড় ধাক্কা দেওয়াতে চাই না আমি তোকে বড্ড তেজ না তোমার আমার সাথে তেজ দেখাও যাব না আমি কি করবে শুনি তোমাকে আমার সাথে যেতেই হবে আখির দুই হাতের বাজু আদৃশ নিজের দু হাতে চেপে ধরে কথাগুলো বললে আখি তাকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে নেয় আর তাল গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে গর্জে ডেকে উঠে তার গার্ডদের গার্ডস গার্ডস গার্ডদেরা ছোটে আসে সাথে সাথে এই কুত্তাটাকে ধরে নিয়ে গিয়ে বাইরে ছেড়ে আসো এ যেন আমার আশেপাশেও আর আসতে না পারে কখনো গার্ডেরা আদৃশকে ধরতে এলে আদৃশ কর্কশ গলায় বলল ধরতে হবে না চলে যাচ্ছি কিন্তু মনে রেখ আখি আমাকে ফিরিয়ে দিয়ে তুমি ভুল করছ আমার মতো কেউ তোমাকে কখনো পাগলের মতো ভালবাসবে না ভালোবাসি বলেই পিছনে পড়ে আছি নয়তো তোমার মতো মেয়ের দিকে চোখ তুলেও তাকাতাম না আমি কথাটা কানে যেতে ওপর হাতে আরেকটা থাপ্পড় আদৃশের ওপর গালে বসিয়ে দেয় আখি আদ্রিশ থাপ্পরতায় বেশ রেগে এবার আখির দিকে এগিয়ে গেলে তার ঢালস্বরূপ তার দুই গার্ড সামনে চলে আসে আখি এবার ঝাঁঝালো স্বরে উত্তর দিল কে ভুল করছে বা করেছে এখন না হয় বলা বাদ দিলাম কুত্তা সময় তোকে বলে দিবে চোখের সামনে থেকে দূর হো এবার পস্তাবে তুমি আখি অগ্নিদৃষ্টিতে আখির দিকে তাকিয়ে কথাগুলো বলে চলে গেল আদ্রিশ আখি এবার গার্ডদের উদ্দেশ্যে বলল তোমাদের কাজে কেন রেখেছি আমার কেবিনে যে কেউ কিভাবে ঢোকে যায় তোমরা থাকতে দুঃখিত ম্যাম আমরা সামনে থেকে খেয়াল রাখব হাসপাতালে আজকের শেষ দিন এত বাজে কাটবে ভাবে নিয়ে আখি সবাই আখির বিদায়ের ব্যবস্থা ভালো রকম করলেও সেই ভালো লাগার অনুভূতি ধরা দিল না আখির মনে দিনটাই নষ্ট করে দিল আদৃশ হাসপাতালের নার্স থেকে শুরু করে অন্যান্য ডাক্তারেরা তাকে বিভিন্ন গিফট আর ফুলের তোড়া দিয়েছে আখির চলে যাওয়া নিয়ে যে সবাই শোকাহত নিরাশ মন নিয়ে আখি বেরুলো হাসপাতাল থেকে কিন্তু হাসপাতালের গেটের দিকে চোখ যেতেই আরেক দফা বিরক্তি ধরা দিল আখির চোখে মুখে গেটের বাইরে রিপোর্টারদের ঢল নেমেছে গেটের দারোয়ানেরা তাদের আটকানো রসীম চেষ্টা করছে সবার মুখে যেন একটাই কথা ড আখির সাথে কথা আছে ভিতরে যেতে দিন পুরো হাসপাতালের লোক প্রায় বাইরে চলে এসেছেন আখি জানে তার আদৃশের ব্যাপারটা নিয়ে এরা তাকে জেরা করতে এসেছে যেখানে আখিকে হেনস্থা করার কোনো পথ ছাড়বে না এরা আখি চোখ দিয়ে শুধু দুই গার্ডদের ইশারা করল যাতে তারা দুজন তার দুদিকের ঢাল হল হিজাবের উপর মাস্কটা লাগিয়ে নিল তারপর হাঁটা ধরল গেটের দিকে আখি কোনরূপ গেটের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে দুর্ভাগ্যবশত আজকে তার গাড়িটা ড্রাইভার গেটের বাইরেই পার্ক করেছে আখির গার্ড দুদিক থেকে তাকে আগলে রিপোর্টারদের ভিড়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এদিকে রিপোর্টারেরা তো সবাই নাছরবান্দা তারা ঘেরাও করে রেখেছে তাকে বেরুতেই দিচ্ছে না এক একজন এক এক কথা বলছে কি আপনি কি আদ্রিশ রাহমানকে স্বইচ্ছায় ডিভোর্স দিয়েছেন ডাখি রিদিকা নামের মেয়ের সাথে কি আদ্রিশ রাহমানের বিয়ের আগ থেকেই অবৈধ সম্পর্ক ছিল ডাখি কিছু তো বলেন আপনি এভাবে জবাব না দিয়ে গেলে কিন্তু সত্যতা চাপা পড়ে থাকবে না আমাদের আসল সত্যটা বলুন আরে এ কি বলবে হয়তো বা নিজেরই কোনো সমস্যা ছিল আরে স্বামী কি আর স্বাদে বউ ছেড়ে অন্যত্র যায় হয়তো বা নিজের কোনো অক্ষমতা আছে নয়তো অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক তাই তো মুখ ভেকে পালাচ্ছে কথাটা কানে যেতেই পা থামিয়ে নিল আখি পাখ ফিরিয়ে উল্টো হাতে একটা থাপ্পড় বসালো সে রিপোর্টারের গালে তাল সামলাতে না পেতে সে লোকটা দাঁড়ানো থেকে পড়ে গেল সবাই হতবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল এবার আখি সবার উদ্দেশ্য গর্জে উঠে বলল আর কে কি জানতে চাও সামনে এসে বল সামনে এসো বলছি ছি এ দেশের নাগরিক হিসেবে নিজেকে দাবি করতে আমার লজ্জা করছে আপনারা এতজন শিক্ষিত লোক আমার কাছে এসেছেন আমার স্বামীকে আমি কেন ছেড়েছি তা জানতে যেখানে আদৃশের কাছে আপনাদের মধ্যে একজনও হয়তো এখনও যায়নি আমি তাকে কেন ছেড়েছি বিষয়টা জানতে কারণ আপনাদের একজন নারীকে হেনস্থা করতে ভালো লাগে তার ভুল ত্রুটি খোঁজে বার করাই তো আপনাদের অন্যতম শখের একটা অংশ সংসার ভেঙেছে নিশ্চয়ই এতে নারীর কোনো ভুল ছিল ধর্ষণ হয়েছে নিশ্চয়ই এখানেও তারই কোনো দোষ ছিল এমনি কেন একটা ছেলে তাকে ধর্ষণ করবে আপনাদের তো শুধু মশলাদার খবর চাই পীড়িত মেয়েদের পক্ষে কত কথা লিখে পত্রিকায় ছাপাবেন টিভিতে দেখাবেন অতঃপর সাতষট্টি দিন পর তার আর কোনো খোঁজ নিবেন না সেই অপরাধীকে আদৌ কি ধরা হয়েছে বা তার শাস্তি হয়েছে তার খোঁজ আর নেওয়া হয়ে উঠে না আপনাদের নারীদের নিয়ে খবর দিলে খবর বেশি ভাইরাল হবে আপনাদের লাভ হবে নাম হবে বেশি তাই তাদেরই হেডলাইনে রাখতে চান সব সময় কিন্তু তাদের সম্মান করতে চান না একচুলো অশিক্ষিতদের তো ছাড় দেওয়াই যায় কিন্তু আপনাদের মতো শিক্ষিতদের এসব কর্মকাণ্ড বেশি খারাপ লাগে ছি জানতে চান না আমার স্বামীকে আমি কেন ছেড়েছি কারণ ও আপনাদের দোলেরই একজন ছিল নারীদের প্রতি বৈষম্য রোধ করার চিন্তা মাথায় রাখলেও নিজের প্রথম স্ত্রীকে হাতের মুঠোয় দমিয়ে রাখতে চেয়েছে সে এমন স্বামীকে ছেড়ে দেওয়াতে খুব কম জিনিস প্রাণে মেরে ফেললেও কষ্ট দূর হবে না আমার মনের সবাই হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে আখির এমন কার্যকলাপ আর জবাবে কেউ যেন আর কোনো কিছু বলার সাহস জোটাতে পারল না আখি গাড়িতে উঠে চলে গেল আদৃত ডা খানের প্রস্তাবে রাজি হয়ে গেছে আগামীকাল থেকেই সে উনার হাসপাতালে জয়েন হবে বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল তখন ফোন বেজে ওঠল তার হঠাৎ রিঙ্কি নাম তা দেখে বেশ বিরক্ত হল আদৃত একবার ফোন কাটলে আবারও কল আসলো এভাবে দশতম বার ফোন উঠাল আদৃত রিঙ্কি আহ্লাদি করে বলল কি আদৃত ডিয়ার ফোন কেন না কোথায় আছো তুমি বাংলাদেশে গিয়ে তো বলেই গেছো আমায় আমেরিকায় থাকতেই কখন মনে করতাম তোমায় বীরবীর করে কথাটা বলল আদৃত কী বললে তুমি কেন ফোন করেছ আগে সেটা বলো তোমাকে খুব মিস করছিলাম তাই ফোন করলাম কবে ফিরছ বলো আমি আর আসব না দেশেই থাকব ভালো থেকো কথাটা বলেই ফোন কেটে দিল আদৃত রিঙ্কিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এদিকে আদৃতের মা তার কক্ষেই আসছিলেন তখন দরজার বাইরে থেকে কথাগুলো স্পষ্ট শুনতে পান উনি যাতে খুশিতে আত্মনহারা অবস্থা হয় উনার মুহূর্তেই আখি আজ অনেক বিরক্ত ইচ্ছে করছে সবকিছু ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে যেখানে থাকবে না কোনো দুঃখ গ্লানি কোনও দুশ্চিন্তা কোনো পিছুটান জীবনটা এমন কেন হল আখির কত সুন্দর ছিল সেই শৈশব যেখানে ছিল না কোনো হতাশা কোনো দুশ্চিন্তা চোখ বন্ধ করলেই যে প্রশান্তির ঘুম ঘুমছে যেত চোখ জুড়ে আর এখন রাতের পর রাত নিদ্রাহীন কাটাতে হয় আখিকে খুব করে ইচ্ছে করছে আখি আবারও সেই শৈশবে চলে যেতে বাবা মায়ের কোলে আল্লাদি করে শুয়ে থাকতে যা চাইলেও এখন করতে পারবে না আখি মন বড় অস্থির মা বাবার সন্নিকটে থাকতে চায় এবার আখির মন আশরাফ খানের প্রস্তাবে সাথে সাথে সম্মতির খবর পাঠিয়ে দিয়েছে ওনার কাছে তাকে আশরাফ খান দুদিন পর জয়েন হবার জন্য বলেছেন কিন্তু আখি বাবার পাশে যাওয়ার ব্যাকুলতা আর শয় উঠতে পারছিল না তাই আগামীকাল থেকেই জয়েন করার আর্জি রাখল যাতে মানা করলেন না আশরাফ খান মেয়েকে দেখার অধীর এক আগ্রহ যে উনার মনেও সুপ্ত আছে আদৃশ ক্ষিপ্ত মেজাজে বাড়ি ফিরল উভয় গালেই আখির দেওয়া থাপ্পড়ের দাগ বাড়িতে প্রবেশ করতেই দেখল রিদিকা তার মায়ের পাধরে কান্না করছে আর তার মা রিদিকাকে ছাড়ানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না রিদিকা কেঁদে কেঁদে বলছে আমাকে আর মারবেন না মা দয়া করে আমি কখনো আর এমনটা করব না আপনার পায়ের ধুলা হয়ে পড়ে থাকব আমাকে প্লিজ ঘর থেকে বের করবেন না আদ্রিত ছোটে গিয়ে রিদিকাকে উঠাল তার বাম হাতের উপরের বেশ জায়গা পড়ে গেছে গালেও আঙুলের ছাপ আদ্রিশ বেশ অস্থির হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে রিদিকা কই কিছু না তো তুমি কখন আসলে তুমি রুমে যাও আমি আসছি কী হয়েছে হৃদিকা বলবে তো বলছি তো কিছু হয়নি কি হয়েছে হৃদিকা বল আমায় আদ্রি সেবার বেশ রেগে গর্জে ওঠে জিজ্ঞেস করলে ঋদিকা বেশ কেঁপে উঠে বলল আমি আজকে রান্না করে তরকারির পাত্র সরিয়ে আনছিলাম কিন্তু হাত থেকে পিছলে পাত্রটা নিচে পড়ে যায় তখন পাশে শুভ্রতা ভাবি দাঁড়িয়েছিলেন যার ফলস্বরূপ উনার পায়ের ওপর কিছু গরম তরকারি পড়ে আর উনার পা অনেকটা জলে যায় মায়ের জন্য আমাকে দোষী ভেবে আমার গালে থাপ্পড় মেরে বসেন হাতে গরম তরকারির বাকি অংশ ঢেলে দেন প্লিজ তুমি এসব নিয়ে কোনো কথা বল না তুমি রুমে যাও এসব আমরা শাশুড়ি বউয়ের বিষয়ে তুমি মাঝখানে এসো না বাবা আমি কিছুই করিনি ও মিথ্যে বলছে তুই জানিস আমি কেমন মানুষ এজন্যই তো আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এসব তুমি করেছ ছি মা আমি সবসময় তোমাকে মারূপে আদর্শ মানতাম কারণ তুমি কখনো আমার আর ভাইয়ার মধ্যে যেমন ভেদাভেদ করনি তেমনটা আখি আর ভাবিকেও একই দৃষ্টিতে দেখেছ নিজের মেয়েদের মতো আদর করেছ তবে তুমি হৃদিকার সাথে এমনটা কি করে করতে পারলে আদৃশ কথা শুনো হৃদিকা মিথ্যে বলছে মা এমন কিছু করেননি ও ইচ্ছে করে ওসব করেছে এনাফ ভাবি ও কি পাগল যে নিজেকে এভাবে নিজে আঘাত করবে গতকাল যখন রিদিকা বলেছিল তুমি ওর হাতে খামছি দিয়েছ আমি বিশ্বাস করতে পারিনি ছি তোমরা এতটা জঘন্য আখি সক্ষম ও সবল ছিল বলে ওর সাথে কিছু করতে পারো তোমরা আর রিদিকাকে অসহায় ভেবে এমনটা করছ তোমরা তাই না কিন্তু এই ভুল দ্বিতীয়বার করো না বলে দিলাম আখির মতো রিদিকা ও আমার স্ত্রী ওর সাথে আবারও যদি কোনো খারাপ ব্যবহার করতে দেখি তোমাদের তবে আমি ভুলে যাব তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে অতঃপর হৃদিকাকে ধরে নিয়ে কক্ষের দিকে হাঁটা ধরল আদৃশ শুভ্রতা আর আদৃশের মা জাহানারা রাহমান তাকিয়ে রইলেন শুধু তাদের যাওয়ার পানে আমার ছেলে আর আমেরিকা যাবে না আল্লাহ রহম করলেন অবশেষে ওর সাথে বিয়ের কথা বলি না যদি আবার আমেরিকা চলে যায় যাকে এবার নিশ্চিত হলাম এখন একটা লক্ষ্মী মেয়ের খোঁজ পেলেই হলো মা তুমিও না সারাদিন কি ভাইয়ার বিয়েই ঘুরে তোমার মাথায় তোমার এই বিয়ের চাপের ভয়েই ভাইয়া হয়তো ছয় বছর দেশে আসেননি এখন আবার এসব শুরু করলে আবার চলে যাওয়ার জন্য না উঠে লাগেন তবে কি করব বল ওর বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে মা তুমি চিন্তা করো না তো ভাইয়া অ্যাডাল্ট জোর করে তো তুমি উনাকে বিয়ে করাতে পারবে না নিজের জীবন ভাইয়াকে সামলে নিতে দাও দেখবে ভাইয়া ঠিকই একদিন এগিয়ে যাবে আর কত রে মা আখি চলে যাওয়ার পর থেকে আমার ছেলেটাকেই হারিয়ে গেলাম আমি আর কবে ফিরে পাবো ওকে আমি মা নিরাশ হয় না তুমি দেখে নিও আল্লাহ ভাইয়ার দিকে ঠিকই মুখ তুলে তাকাবেন উনার জীবনে খুব জলদি সুখ চলে আসবে আজ আদৃতের খুশি হাজারগুণ বেড়ে গেছে আশরাফ খানের কাছে নিজের সাথে নতুন কোনো ডাক্তার উনার মেডিকেল কলেজে নিয়োগ হবেন কি না তা জানতে চাইলে উনি আদৃতকে তার লিস্ট দেখালেন যেখানে আখির নাম দেখে যেন পাহাড় সমান প্রাপ্তি নিমিশেই পাওয়া হয়ে গেল আদৃতের আখি আজ থেকেই জয়েন হবে বিষয়টা তার খুশিতে অতিরিক্ত আমেজ জুড়ে দিল খুশিতে মন আজ যে নাচতে ইচ্ছে করছে আদ্রিতের সাত সকালে ঘুম ভেঙেছে সময় যেন কাটছেই না তার কবে হাসপাতালে যাওয়ার সময় হবে আর কবে সে তার আখিকে দেখতে পাবে মনের উথালপাতাল ভাব আজ হয়তো আখিকে দেখার আগ অবধি কমবেই না মেরুন রঙের একটা শার্ট পড়েছে শার্টটা আখির দেওয়া সেদিন হঠাৎই শার্টটা নিয়ে হাজির হয়েছিল আখি আদৃতের সামনে আজকে আপনি এই শার্টটা পরবেন কেন আমি তোমার দেওয়া শার্ট পরব কেন তাছাড়া আমার রঙিন জিনিস পছন্দ না কোনো শোকে জীবন সাদা কালো করে রেখেছেন আপনি শুনি হ্যাঁ এটা জানি আপনাকে কালো রঙই বেশি মানায় কিন্তু অন্যান্য রঙেও মাশাআল্লাহ খারাপ লাগবে না এই মেরুন রঙ আপনার উপর যা লাগবে আমি পরব না এটা আপনাকে পরতেই হবে আর না পড়লে আপনি ভালো করে চেনে নামায় ভরা সমাজে আমার হাতে গায়ের শার্ট না ছেঁড়াতে চাইলে এটা ভালো ভালোই পরে বাইরে আসেন এখন আমি রুম থেকে যাই আপনি শার্ট পরুন কেমন কথাটা মনে পড়তেই আদৃতের মুখে বাঁকা একটা হাসি ফুটল হাসিটাতেও লুকিয়ে আছে আখির স্মৃতি আখি বলত দাদ্রিত সবসময় হাসেন না কেন আপনি আপনাকে হাসলে যা লাগে অবশেষে আখির পাশে থাকার তাকে ফিরে পাওয়ার একটা সুযোগ আদৃত পেয়ে গেল হাতছাড়া করবে নাই সুযোগ প্রাণ থাকতে আর সে প্রেমিক পুরুষ মনে পুষে নিয়েছে তীব্র এক আকাঙ্ক্ষা আখির পছন্দ অনুযায়ী আজকে তৈরি হল আদৃত তাকে চোখ ভরে দেখার অধিকার যে শুধুই তার সুখপাখির আখির মন আজকে বেশ ভালো অবশেষে অপেক্ষার প্রহর ফুরাল তার লম্বা একটা কুর্তি পরে চোখে কাজল টানল আখি চুলগুলো আজ ছেড়ে দিল হাতে ঘড়ি পড়ল কানে হালকা দুল ও পায়ে পায়েল দিল তারপর এপ্রন পরে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে আদৃত রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে শায়লা মির্জা তাকে নাস্তার জন্য ডাকতে যাবেন তার আগেই আদৃতকে বেরিয়ে আসতে দেখলেন আরে বাবা তুই কোথায় যাচ্ছিস নাস্তাটা করে যা না মা তারা আছে আজকে হাসপাতালে প্রথম দিন স্পেশাল কেউ আসছে যেতে হবে তাড়াতাড়ি চলি কথাটা বলেই আদৃত বেরিয়ে গেল ছেলের উৎফুল্ল মনোভাব বুঝে উঠতে পারলেন মা স্পেশাল কেউ কথাটা মনে উনারও খুশির জোয়ার তুলল অবশেষে উনার ছেলে কি জীবনে এগুতে চলেছে মনে আশাটা প্রস্ফুটিত হল উনার সময়ের আগেই চলে এসেছে আদৃত নতুনদের আগমনের জন্য মেডিকেল কলেজে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে একে একে সবাই সে সমারোহে যোগদান করছেন নতুন ছয়জন ডাক্তার নেওয়া হয়েছে সবাই ইতিমধ্যে উপস্থিত হয়ে গেলেও আখির খোঁজ নেই যদিও অনুষ্ঠান শুরুর অনেক সময় বাকি এখনও তবুও আদৃতের মনে নেই একটুও প্রশান্তি গেটের দিকে চোখ রেখে বসে আছে কবে তার সুখপাখিকে এক পলক দেখতে পাবে অবশেষে আর ধৈর্য ধরে রাখতে না পেরে গেটের দিকে যেতে নিলে আখির গাড়ি গেটের ভিতরে প্রবেশ করল গাড়ি থামলে ভিতর থেকে নামল আখি অপলকে তাকিয়ে আছে আদৃত তার প্রিয়সীর দিকে সেই কাজল টানা চোখের প্রেমে যে আজ আবার নতুন করে পড়ল সে ঘন লম্বা সেই চুল সেই মায়াবী চেহারা সারাদিন তাকিয়ে থাকলেও যে মন ভরবে না আদ্রিতের এর চেহারায় মায় কাটিয়ে দিতে সারাজীবনও কম পড়ে যাবে তার গাড়ি থেকে নামতেই আখির চোখ গেল আদৃতের ওপর মুগ্ধ চাহনিতে তাকিয়ে আছে সে এই মুগ্ধতা তো আখিয়ের আগেও অনেকবার আদ্রিতের চোখে নিজের জন্য দেখেছিল কিন্তু তার এক অংশ তো সত্য ছিল না তবে আজকের অংশকে কিভাবে সত্য মানা যাবে নাই মুগ্ধতা আখির জন্য হতে পারে না এবার আখির খেয়াল গেল আদৃতের পরনের শার্টের ওপর শার্টটা কেমন জানি পরিচিত লাগল আখির চোখ পড়ল আখির শার্টের কলারের ওপর যেখানে ছোট্ট করে আখি লিখা যেটা আখি নিজে আদৃতের শার্টে লিখিয়ে দিয়েছিল শার্টটা কি করে ভুলতে পারে আখি তার মানে এটা আখির দেওয়া আদৃতকে প্রথম শার্ট আখির মনে এবার গভীর প্রশ্ন ঘোরপাক খেতে শুরু হলো। দাদৃত তো কখনো আমায় ভালোবাসেননি তবে আমার দেওয়া শার্ট এখনো কেনে সামলে রেখেছেন এর কি মানে হতে পারে যদি ভালোই না বেসে থাকেন তবে সাত বছর আগে শার্ট কেন সামলে রাখবেন গুড মর্নিং আখি মুগ্ধতা কাটিয়ে আদৃত স্বাভাবিক অবস্থায় আসার চেষ্টা করে সকালের শুভেচ্ছা জানালে আখির ধ্যান ভাঙল হাসি মুখেই জবাব দিল গুড মর্নিং দাদৃত কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ যেমনটা রেখেছেন হুং তা এখানে দাঁড়িয়ে থেকে কি করবে ভিতরে চলো হুং চলুন অতঃপর দুজনই সমারোহে অংশগ্রহণ করল আদৃশের মন ভালো নেই বুঝতে পারছে হৃদিকা রাতেও শুধু হৃদিকার ক্ষততে ওষুধ লাগিয়ে ওকে ঘুম পাড়িয়ে ওর কক্ষ থেকে চলে এসেছিল সে আদ্রিশের গালের কালচে দাগ সম্পর্কে জানতে চাইলে তাকে কিছুই জানাল না আদ্রিশ বর্তমানে রেডি হয়ে বেরিয়ে যাবে তখনই রিদিকা সামনে এলো কোথায় যাচ্ছ আদৃশ ব্রেকফাস্ট করবে না না রিদিকা ইচ্ছে নেই তোমার হাত এখন কেমন আছে এখন ঠিক আছে আগে বলো কোথায় যাচ্ছ তোমার গালের দাগ সম্পর্কে ও কিছু বললে না আমি জানি তোমার মন খারাপ আমি তো তোমার স্ত্রী আমার সাথে তো সব শেয়ার করতেই পারো বলো না কি হয়েছে এখন ভালো লাগছে না রিদিকা পরে বলবো কাজ আছে যাই তুমি তোমার খেয়াল রেখো ভাবি আর মা তারা কিছু যদি বলে তোমায় তবে আমাকে ফোন করো কেমন কিছু লুকোতে যেও না আবার এখন চলি আমি রাতে কবে ফিরবে রিয়াদের সাথে যাব একটু তাই ফিরতে দেরি হবে রিয়াদ রোজ কি ওর সাথে সময় কাটানো জরুরি একটাই বেস্ট ফ্রেন্ড আমার দিন শেষে ওর সাথে সময় কাটাতে ভালো লাগে আখি রোকে নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি আশা করি তোমারও হবে না কথাটা বলে চলে গেল আদৃশ সমারোহে নতুন আসা সকল ডাক্তার একে একে নিজেদের কিছু মূল্যবান বক্তব্য প্রদান করলেন ঠিক সেভাবে আদৃত করল এবার আখির পালা আদৃত মনোযোগ সহকারে আখির বলা প্রতিটা লাইন শ্রবণ করছে আখির বক্তব্যে বেশিরভাগ নারীদের নিজেদের প্রতিষ্ঠিত করে তোলার অনুপ্রেরণা রয়েছে অতঃপর বক্তব্যের শেষের দিকে বলল আখি সব শেষে এটাই বলব আমাদের সবাইকে মা বাবার সম্মান করা উচিত কখনো তাদের অবাধ্য যাওয়া উচিত না একটা সন্তান গড়ে তুলতে মা বাবা যে ত্যাগ স্বীকার করেন তা হয়তো আমরা কেউ কখনো পারবো না মা বাবার জন্য তাই বেশি কিছু না হলেও তাদের কথার মান তো আমরা দিতেই পারি জানি না অন্যেরা ভাবে কিন্তু আমার মতে যতই শিক্ষিত হয়ে যাওয়া যায় না কেন মা বাবার দোয়া ব্যতীত জীবনে সফলতা কখনো আসে না কমতিটা একদিকে হলেও থেকেই যায় ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা এটাই কামনা আবারও আসসালামু আলাইকুম সবাইকে মেয়ের শেষের বক্তব্য হৃদয় নারাল আশরাফ খানের মেয়ের অনুতপ্ততা অনুভব করতে পারলেন উনি তার বক্তব্যের শেষে বলা প্রতিটা অক্ষরে আজকে প্রথম দিন তাই নতুন কাউকেই কোনো কাজ দেওয়া হয়নি সবাই যার যার মতো সবার সাথে পরিচিত হচ্ছে ঘুরে হাসপাতালটা দেখে নিচ্ছে আখিও দেখছে আবার মন ভরে হাসপাতালটা বাবার গড়া হাসপাতাল নিজে ডাক্তার হলেও বাবার এই কলেজে পড়ে নিশে বাবা কখনও চাননি কেউ বলুক নিজের মেয়ে বলে নিজের প্রতিষ্ঠান থেকে তাকে ডাক্তারি পাস করিয়ে দেওয়া হয়েছে কেউ তার মেয়ের যোগ্যতায় কলঙ্ক মাখুক তার সুযোগ উনি কখনও কাউকে দিতে ইচ্ছুক ছিলেন না তাই অন্য বড় মেডিকেল কলেজে পড়িয়েছেন উনি মেয়েকে তবে হাসপাতালটায় আখি অনেকবার এসেছে এখানে জমে আছে আখি আদ্রিতের সাথে কাটানো কত স্মৃতি আখি এখানে আসতি আদৃতকে পেরেশান করতে কথাটা ভাবনায় ধরা দিতেই মুচকি হাসল আখি কত না বিরক্ত করত সে আদৃতকে এভাবে কোনো ছেলে কোনো মেয়েকে উত্তপ্ত করে বলে মনে হয় না যেমনটা আখি আদৃতকে করত ভালোবাসত যে তাকে বড্ড স্বপ্ন দেখেছিল তাকে নিয়ে তাদের বিয়ে হয়ে দুটো গলুংলু বাচ্চা হবে একটা ছেলে একটা মেয়ে দুজন মিলে দুজনকে মানুষ করবে কত শত খুনশুটি বাধাবে একে ওপরের সাথে তবে দিন শেষে ভালোবাসায় ভুলিয়ে দিবে মনের সকল মনে মালিন্যতা কিন্তু কি তে কি হয়ে গেল সবকিছুই যদি সত্যি স্বপ্নের মতো সহজে সাজানো যেত তবে জীবনটা নিশ্চয়ই বিষাদময় হতো। কিন্তু বাস্তবতা অনেক কঠিন তা মানিয়ে নেওয়া দুর্বোধ্য হলেও এটাই সত্য কলেজের পিছনে একটা মাঠ মাঠের এক কোণে একটা বড় আকারের বটগাছ তার নিচে বসার জন্য উপযুক্ত জায়গা বানিয়ে দেওয়া আছে আখি সেখানে বসেই ভাবনার জগতে বিচরণ করছিল তখন হঠাৎ এসে আদৃত তার পাশে বসল অল্পক্ষণ দুজনেই নীরবতা বজায় রাখল অতঃপর আখি বলল তা এতদিন কোনো হাসপাতালে ছিলেন আমেরিকাতে একটা হাসপাতালে ছিলাম আমেরিকাতে কিন্তু কেন আপনি তো কখনো দেশের বাইরে গিয়ে কাজ করতে চাননি তবে হঠাৎ এমন চিন্তা মস্তিষ্কে নাড়া দিয়ে উঠার কারণ জানতে পারি কাউকে সুখী করতে গিয়ে নিজের অনিচ্ছার পথটাই বেছে নিতে হল আপনি একটুও বদলাননি ঘুরিয়ে কথা বলার অভ্যেস কবে যাবে আপনার বুড়ো দাদু হয়ে গেলে তুমিও তো একটুও বদলাও নি খবরদারি করার অভ্যেস যায়নি কথাটা শুনে আখি বেশ খক করে হেসে তাকালো আদৃতের দিকে টোল পড়া গালের সে মোহনীয় হাসি এত বছর পর আবারও চোখ ভরে দেখতে পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে হল আদৃতের আখি হাসি মুখেই বলল হাসেন না কেন যত যা হয়ে যাক না হাসার পণটা এখনো ভাঙেনি আপনার তাই না হাসানোর নির্দিষ্ট জন জীবনে না থাকলে কিভাবে খুশি বাঁচা যায় বলো আখি আদৃতের বলা কথাটা শুনে তাকানো স্থির রাখল তার দিকে গভীর দৃষ্টিতে তার মনোভাব যেন পরে নিতে চাইল তার চোখের মাধ্যমে ঠিক তখন একজন নার্স এসে ডাক দিল তাদের স্যার ম্যাম ডাশরা ফ্রায়হান আপনাদের ডেকেছেন নার্সের কথায় দুজনেরই ধ্যানভঙ্গ হল ওঠে চলে গেল দুজন একসাথে আর কোনো কথা বলল না রাত প্রায় এগারোটা রিপোর্টার লিজান তার বাসস্থানে ফিরছে বাড়ির সরু রাস্তা দিয়ে নিজের বাইকে চড়ে যাচ্ছে সে মাথায় আটছে হরেক কুবুদ্ধি আখির থাপ্পড়ের জবাব সে দিয়েই ছাড়বে এতবর বড় অপনাম সে সহজে মেনে নিবে না আখিকেও সমপরিমাণ ফিরিয়ে দিবে তাকে নিয়ে কি এমন খবর ছাপলে আখি কোথাও মুখ লুকানোর আশ্রয় পাবে না ভাবনাটা পেরেশান করে তুলেছে তাকে তার ভাবনাকে বিরক্তিতে পরিণত করল হঠাৎ তার বাইকের চাকায় সমস্যা হয়ে যাওয়া সহসা বাইক তার চাকায় কিছু লাগলে তা চলার গতি হারিয়ে ফেলে লিজান পরে যেতে নিলে কোনোরূপ ভারসাম্য ধরে রাখে বাইক থামিয়ে রাস্তায় কিল পরে থাকতে দেখে রাস্তায় এত কিল পরে থাকতে দেখে বেশ ঘাবড়ে যায় লিজান এটা কারো কোনো বিছানো জাল নয় তো ওর বিরুদ্ধে রাস্তাটাও বেশ জনশূন্য এত রাতে এখান দিয়ে লোক সমাগম কম মনে ভয় নাড়া দিয়ে গেল লিজানের বাইকটাকে টেনে নিয়ে বাড়ির দিকে দ্রুগতিতে যাওয়ার চেষ্টায় এগিয়ে যাবে তার আগেই পিছন থেকে লিজানের মাথায় পড়ল ভারী কিছুর আঘাত মাথায় হাত দিকে পাক ফিরতেই হুডিওয়ালা কেউ তার বুক বরাবর একটা ধারালো ছুরি পুরোটা ঢুকিয়ে দেয় লিজান চিৎকার করে মাটিতে পড়ে কাতরানো শুরু করেছে হুডিওয়ালা সে ব্যক্তি এবার হাঁটু গেড়ে তার সামনে বসে তার বুক থেকে এক টান দিয়ে ছুরিটা বার করল নিঃশ্বাস ধরে আসা কণ্ঠে কাপন্ত ঠোঁটে খুব কষ্ট সহকারে তাকে প্রশ্ন করল লিজান কে তুমি আমাকে কেন মারছ প্লিজ আমাকে মেরো না আমি তোর মৃত্যু তো অঙ্গনা তোকে যে আজ মরতেই হবে অতঃপর সাথে সাথে ছুরিটা লিজানের কপাল ঢুকিয়ে দিলে লিজান সাথে সাথেই মৃত্যু বরণ করল তার পাশে রক্তে ভিজে যাওয়া মাটিতে সে অঙ্গাত ব্যক্তিত্ব বড় বড় অক্ষরে লিখে দিল প্রমত্ত অঙ্গনা নামটি রাত প্রায় একটাই ফিরল আদ্রিশ বাড়িতে কাজের মেয়ে রহিমা দরজা খুলে দিল আজ এখন তো রোজ রিদিকা দরজা খুলে দেয় তার জন্য আজ কোথায় সেই উত্তরের আশা আদৃশ জিজ্ঞেস করল তাকে রিদিকা কোথায় জানি না স্যার অনেকক্ষণ ধরে দেখিনি হুম আমি দেখছি আদৃশ রিদিকার খোঁজে তার কক্ষের দিকে গেল কিন্তু কক্ষের কোনো প্রান্তে ঋদিকাকে খোঁজে পেল না সে কক্ষ থেকে বেরিয়ে যাবে তখনই রিদিকা হুটহাট প্রবেশ করল সেখানে আদ্রিশকে দেখে কিছু অস্বাভাবিকতা থাকলেও স্বাভাবিকভাবে প্রশ্ন করার চেষ্টা করল আদ্রিশ কখন এলে তুমি এই তো এলাম তুমি কোথায় ছিলে ছাদে ছিলাম এত রাতে ছাদে কি করছিলে ওই তো তোমার অপেক্ষা করছিলাম সময় পার হচ্ছিল না তাই ভাবলাম ছাদে গিয়ে চাঁদ দেখা যাক হুম রাত একটা আদৃতের ঘুম আসছে না বারবার আখির স্মৃতি মনে ভাসছে সারাদিন আখির সংস্পর্শে কাটিয়ে এসেও যে মনটা ভরে উঠেনি তার আখির সাথে কথা বলতে বড্ড ইচ্ছে করছে আখির কথা ভাবতে ভাবতে গিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকল সুখপাখি নামের নীচে অনলাইন লেখা দেখে মুখে এক চিলতে হাসি ফুটল তার আজ ছয় বছর পর সেই নম্বরে আবার মেসেজ পাঠানোর জন্য প্রস্তুত হল আদৃত আসসালামু আলাইকুম লিখে সেন্ড করবে এর আগেই ওপর পাশ থেকে মেসেজ আসলো আসসালামু আলাইকুম দা সাহেব আখির তরফ থেকে মেসেজ পেয়ে আশ্চর্য হল আদৃত তাড়াতাড়ি জবাব দিল ওয়ালাইকুম আসসালাম কি করছ হিটলার আপনার কথা মনে করছি ল আদৃত কথাটার জবাবে অবাকত্বের ইমোজি দিলে আখি তার বদলে হাসির ইমোজি দিল আদৃত ভালোই জানে আখি এসব মজা করছে আদৃত আবার জিজ্ঞেস করল তা ঘুম রেখে এত রাতে অনলাইনে কী করা হচ্ছে জানতে পারি ঘুম না আসলে যা হয় আর কি টাইম পাস তা আপনি কি করছেন আমার কথা মনে করছেন না তো রসিকতার ছলে বলল আখি কথাটা উত্তর দিল আদৃত হতেও পারে কখনো সম্ভব না কেন সাত বছর আগে যা হয়নি তা সাত বছর পরে হবে উক্ত আশা রাখাটা বোকামি হবে না এমনটাও তো হতে পারে আশাটা না করা বোকামি হবে ভালোবাসার মানুষ চিন্তে তো আখি সারাজীবন বোকামি করে আসছে আগামীতে আর করবে না নির্ধিদায় থাকতে পারেন ভালো থাকেন শুভরাত্রি অতঃপর আর দেরি না করে আখি অফলাইন চলে গেল পুরনো সে ক্ষতগুলো মুহূর্তেই জাগ্রত হয়ে গেল তার ফোন রেখে দীর্ঘনিশ্বাস ত্যাগ করে ঘুমানোর চেষ্টাতে মন দিল আদৃশ ক্ষিপ্ত হল নিজের উপর ধূর কই আখি নিজে থেকে কথা বলছিল আর আমি ওকে মানসিক একটু প্রশান্তি দেওয়ার বদলে উল্টো ওর মন খারাপ করে দিলাম আখি ঠিকই বলতো আমি নিরামিষ মেয়ে পটানোর নামে আসত ধ্যারোস। তখন ওর এসব কথায় বিরক্ত হলেও এখন দেখছি এটাই সত্যি যে বয়সে লোক দুইটা সন্তানের বাবা হয়ে যায় সে বয়সে আমি এখনও একজনের মনে রাজত্ব করে উঠতে পারিনি বিয়ে তো দূরেই থাক ধূর কি যে করি বিরক্ত হয়ে ফোন রেখে দিল আদৃত কি হয়েছে আদৃশ কিছু তো বলবে তোমার গালের দাগগুলো কিসের ছিল তোমার মন খারাপ কেন আখির জন্য আখিকে আনতে গিয়েছিলাম তখন ও আমার সাথে কুকুরের মতো আচরণ করে আমি ওকে সত্য ভালোবাসি হৃদিকা কিন্তু ও আমার ভালোবাসার মর্ম দিল না কি ও তোমায় মেরেছে কি করে করতে পারে ও তা সব আমার জন্য হয়েছে আমি তোমাদের জীবনে না আসলে এমনটা হতই না আমি চলে যাব তোমাদের জীবন থেকে দেখবে আখি ঠিকই ফিরে আসবে তোমার কাছে আমার আর কি কপাল কপালপোড়া যেভাবেই পারি বাকি জীবন কাটিয়ে নিব আমি কাল সকালে নিজে যাব আখিকে আনতে হৃদিকা কেঁদে কেঁদে কথাগুলো বললে আদৃশ তাকে বুকে টেনে নিল তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল না রিদিকা অনেক হয়েছে আর না তুমি কেন নিজের সুখ ত্যাগ করবে ওর জন্য যেখানে ও তোমার কথা ভাবতেও চায় না ও আমাকে ছাড়া ভালো থাকতে চাইছে ওকে থাকতে দাও আমিও বেশি মর্ম দিয়ে গেছি ওকে ও ডিভোর্স দিবে তাই না ঠিক আছে আমিও সাইন করব সে কাগজে যখন উপলব্ধি করবে সত্যিই আমাকে হারিয়ে যাচ্ছে তখন কেঁদে কেঁদে ফিরে আসবে আমার কাছে আর যদি ফিরে না আসে ও আসবে আমি জানি ওর মনে আমার জন্য সীমাহীন ভালোবাসা বিদ্যমান যে আমার জন্য সব ছাড়তে পারে সে আমাকে কখনো ছাড়তে পারে না কোনো কিছুর বিনিময় না হুম আচ্ছা ঠিক আছে এখন তুমি শুয়ে পড়ো আমি দোয়া করব আখি যাতে ফিরে আসে আমি এখন চলি চলি বলে ঋদিকা যেতে নিলে আদৃশ তার হাত ধরে নিল কোথায় যাচ্ছ আমার রুমে তোমাকে যেতে হবে না আখি নিজেই নিজের অধিকার হারিয়েছে ফিরে আসলে ওর কক্ষ নিয়ে দেখা যাবে বর্তমানে তুমি এখানে আমার সাথে থাকবে কথাটা শুনে হৃদিকার চেহারাতে খুশির উজ্জ্বলতা ফুটে উঠল ঝাঁপতে ধরল আদ্রিশকে তার বুকে মাথা গুজল চারিদিকেই আখির নাম শোনা যাচ্ছে প্রথমত রিপোর্টার লিজানকে পাবলিক প্লেসে থাপ্পড় মারার ভিডিওকেও ভাইরাল করে দিয়েছে সামাজিক গণমাধ্যমে হিটলার আখি নামে পরিচিতি পেয়েছে আখি যাতে তরুণ তরুণীরা তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে অপরদিকে সেই লিজানের অপ্রত্যাশিত মৃত্যু আখির উপর পুলিশকে আঙুল তুলতে বাধ্য করেছে টেলিভিশন খুললে খবরে আর ফোন হাতে নিলে সামাজিক গণমাধ্যম সব জায়গাতেই আখির বিচরণ এসব বহুল চাপে আখির নিঃশ্বাস নিতেও যেন দুরূহ লাগছে সত্যিই আজ দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে আখির ঘর থেকেও বেরুনোর কোনো মানসিকতা নেই বর্তমানে আখির তবুও মন মানিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরুল আজকে বেশ সকাল বেরিয়েছে আদ্রিশের ফ্রেন্ড রিয়াদ ওকে কিছু আর্জেন্ট প্রয়োজন বলে কফি শপে ডাকাল আখি যদিও বলেছিল তার বাড়িতে চলে আসতে তবে রিয়াদ তাকে কফি শপেই আসার জন্য অনুরোধ করল আখি বলল হাসপাতালে যাওয়ার আগে পাঁচশো দশ মিনিটের সময় ও রিয়াদকে দিতে পারবে তাতেই রিয়াদ রাজি হয়ে গেল আখি আসার আগেই রিয়াদ এসে সেখানে তার অপেক্ষা করছিল আখি এসে তার দুজন গার্ড সহিত রিয়াদের বিপরীত দিকে গিয়ে বসল রিয়াদ এবার বেশ অস্বাভাবিকতা নিয়ে বলল আসলে আমি তোমার সাথে প্রাইভেট কিছু কথা বলতে চেয়েছিলাম আখি রিয়াদের মনোভাব বুঝতে পেরে তার গার্ডদের একটু দূর হয়ে দাঁড়াবার ইশারা করল কথা মতো গার্ডগুলো একটু দূর হয়ে দাঁড়াল এবার আখি বলল আশা করি যা বলার তাড়াতাড়ি বলবে রিয়াদ আমি কিন্তু তোমাকে সময় বেশি দিতে পারবো না তোমার ভালোই জানা আছে হুম তোমাকে তো পাওয়াই যায় না এখন যখন হাতের নাগালে পেয়েছি তবে যা বলার পরিষ্কার বলে দিব বল কি বলবে ওই বলছিলাম যে তোমার সাথে আদৃশ এমনটা করবে কখনো ভাবিনি আমি ওকে আমি বেস্ট ফ্রেন্ড মনে করতাম ভালো মানুষ মনে করতাম কিন্তু ও কি করল তোমার মতো পেয়েকে হাতছাড়া করল সামান্য ওই হৃদিকার জন্য কত বড় বোকা ও ছিওর জায়গায় আমি হলে কখনো এমনটা করতাম না তুমি অ্যাডাল্ট আত্মনির্ভরশীল সাহসী তার উপর সুন্দরী এমনটা করার কথা হয়তো কখনো কোনো পুরুষই ভাবত না যেমনটা আদৃশ করেছে ওকে বন্ধু বলতেও লজ্জা হচ্ছে আমার তুমি কি বলতে চাও চাওরিয় পরিষ্কার করে বলো দেখো আখি অনেক দিন ধরেই তোমার সাথে আমার চ্যাটে কথা হয় হয়তো তুমি ভালোই বুঝে গেছো আমার মনোভাব এখন আর ঘুরিয়ে কিছু বলতে চাই না তোমায় আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আখি সত্যি বলছি আদৃশ্যের মতো কখনো তোমাকে ঠকাব না হুম বুঝলাম তা তোমার আগের স্ত্রী আর দুটো সন্তানকে কি করবে ভেবেছ আরে ওদের নিয়ে তুমি চিন্তা কর না তো মাসুমাকে তো এমনিতেই ছাড়ছি আমি ওর সাথে ভালো যাচ্ছে না আর আমার আর যেখানে প্রশ্ন আমার বাচ্চাদের ওরা মাসুমার কাছেই থাকবে ওদের ভরণ আমি দিব আমিও তো একজন উকিল টাকার কমতি হবে না তুমি জানোই ডিভোর্সের ব্যাপারটাও দেখে নিব সহসা আখি রিয়াদের এক হাত অতি স্বাভাবিক ভাবে খামছে দাঁত কটমট করে বলতে শুরু করল পাবলিক প্লেস তাই সিন ক্রিয়েট করতে চাইছি না এমনিতেই অনেক প্যারায় আছি নইলে এখনই তোর এমন জায়গায় এমনভাবে মারতাম যে আবারও বাচ্চা জন্মদানের যজ্ঞ না শালা লুইচ্ছা কত ভালো ভাবতাম তোকে কিন্তু কয়েকদিনে তোর সাথে চ্যাটে কিছু কথা বলে বুঝতে পারলাম তুই কেমন আমি তো এমনিই তোর কথার উত্তর দিতাম আদৃশের বন্ধু ভেবে কিন্তু তোর মনোভাব বুঝতে পারার পর তোকে এড়িয়ে চলি অবশেষে তুই দেখিয়ে দিলি তোর আসল রূপ আদ্রিশের ফ্রেন্ড তুই তোর কাছ থেকে আসাও আর কি করা যেতে পারে জানিস আমার মতে তোদের মতো পুরুষের উপর কোনো কেস না করে তোদের একদম প্রাণে মেরে ফেলা উচিত নোংরা কোথাকার আর যেন তোকে আমার সামনে না দেখি নইলে আখি কি জিনিস দেখিয়ে দিব কথাগুলো বলে আখি উঠে চলে গেল হাতে যন্ত্রণা হলেও রিয়াদ এত সময় দাঁত চেপে তা সহ্য করছিলে আখি চলে গেলে হাতের দিকে তাকালো আখির নখগুলো বেশ ক্ষত করেছে তার হাতে রক্ত বেরিয়ে গেছে এত সময়ে আদৃশ ডিভোর্স পেপারে সাইন করার জন্য হাতে কলম নিয়েছে সাইন করার জায়গায় গিয়ে যেন আর শক্তি জুটিয়ে উঠতে পারছে না সে জায়গায় কলম বসানোর কত কিছুর পর যে আখিকে সে নিজের করে পেয়েছিল তাকে এত সহজে কেমনে হারিয়ে দেবে না আখি তো তার জন্য অসাধ্য এক সাধনা ছিল যাকে সে তার বুকের চূড়ায় জায়গা দিয়েছে তার সর্বাঙ্গে তো আখির বাস হাজার ছেলের প্রেমিক হৃদয় ছুরি চালিয়ে জয় করেছিল সে আখিকে তার আখির জড়ি দেওয়ার মতো নারী আর একটাও আদৃশ কখনো দেখেনি এমন এক রমণীকে হাত ছাড়া সে কীভাবে করবে না ভাবতেই তো ধম বন্ধ লাগছে আদৃশের কি করবে সে আদৃত ফোন করল আখিকে আখি গাড়িতে বসে আছে বেশ বিরক্তি নিয়ে আদৃতের ফোন আসলে সে বিরক্তি কিছুটা হলেও দূর হল আদৃতই যে প্রথম এবং শেষ ব্যক্তি যার কোনো কাজেই কখনো আখির বিরক্তি আসেনি ফোন ধরল আখি হ্যাঁ ডাসাহেব বলুন আসছ হাসপাতালে হুম এখন তো সার্জনের সাথে প্রফেসরও ক্লাসও জয়েন করতে হবে না আসলে পারি তা আপনি আসছেন ভুলে যাবেন না প্রফেসর শুধু তুমি একা নও হুম তবে চলে আসুন প্রফেসর সাহেব আসছি প্রফেসর সাহেবা তার রাখি হাসপাতালে দেখা হচ্ছে হুম ফোন কেটে দিয়ে বেশ খুশি মনে কক্ষের বাইরে বেরিয়ে আসল আদৃত আস্তে আস্তে তারা রাখির সম্পর্কের তিক্ততা দূর হচ্ছে তার আর কি চাই আখিকে ফিরে পাওয়ার কোনো পথ বাদ রাখবে না আদৃত এবার রুমের সোফায় মিডি ড্রেস পরে বসে আছে রিঙ্কি ইশিকা তাকে নানান রকম জেরা করছে তুমি কি অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছ শুধু ভাইয়ার সাথে দেখা করবে বলে হ্যাঁ ও এতদিন থেকে এসেছে যাওয়ার নাম নিচ্ছে না তাই ভাবলাম এসে ওর খোঁজ নেই এমনি তো ফোনও ধরে না তাছাড়া বাংলাদেশে কখনো আসা হয়নি এক সুযোগে বাংলাদেশ দেখাও হয়ে যাবে সেই ভাবনায় চলে আসলাম আমার ছেলে আর যাবে না আমি ওকে বিয়ে করাবো তুমি যখন এসছ দুদিন ঘুরে চলে যেতে পারো মা কি বলছ এসব বাবা তুমি মাকে একটু বোঝাও আমি ভাইয়াকে ডেকে আনি শায়লা আর আরিয়ান মির্জা একপাশে দাঁড়িয়ে আছেন রিঙ্কিকে প্রথম দেখাই পছন্দ হয়নি শায়লা মির্জার আরিয়ান মির্জা উনার স্ত্রীকে বুঝানোর চেষ্টা করছেন শায়লা তুমি তো মেহমানদের সাথে কখনো এমনটা করো না তবে ওর সাথে এমনটা করছো কেন আরে দেখছ না শেউলা গাছের পেতনি আসছে আমার ছেলের ঘাড়ে চড়বে বলে কাপড় দেখো ওর কি শায়লা শিক্ষিত হয়ে এমনটা করছো এটা আজকালকার ফ্যাশন তাছাড়া ও আমেরিকায় বড় হয়েছে গোল্লা মারো তোমার ফ্যাশন শিক্ষিত হলেই যে হাঁটুর উপর কাপড় পরতে হবে এটা কোনো বইয়ে লিখা আছে আমার মেয়েও তো শিক্ষিত কই কখনো এমন কিছু পড়তে দেখিনি তো আঁখিও তো ধনী বাপের একমাত্র মেয়ে ছিল কখনো তাকে তো এমন কাপড় পরতে দেখিনি ফ্যাশন করবে ঠিক আছে সীমানার ভিতরে করলেই তো হয় শরীর দেখিয়ে আবার কেমন ফ্যাশন ঈশ তোমাকে বোঝানোর ক্ষমতা আমার দাদারও নেই হয়তো মা ছেলের মনের দড়ি ঘুরে ফিরে আঁখিতেই সীমাবদ্ধ আর ওখানে থাকবেও সীমাবদ্ধ কারণ আখির জায়গা নেওয়া ক্ষমতা যার তার নেই লাখে একটা মেয়ে আঁখি তাদের কথার ফাঁকে আদৃত চলে আসল সেখানে রিঙ্কিকে দেখে অবাকত্বের সাথে বিরক্তি ভাব নিয়ে বলল তুমি এখানে কি করছ তোমার খোঁজে এসেছি তুমি তো ফোনই ধরো না দেশে কবে ফিরছ আমি আমেরিকা আর যাব না তোমার এখানে এভাবে আসা ঠিক হয়নি এসেছ ভালো কথা এখানে থাকো কয়েকদিন বেরিয়ে যাবে ইশিকা ওর জন্য যে কোনো একটা গেস্টরুম রেডি করাও কথাটা বলে চলে গেল আদৃত শায়লা মির্জা মনে মনে অনেক খুশি হলেন চলবে